আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট এই কবিতাটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেব। এই একটি ভিডিওতেই তোমরা কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট কবিতাটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। শুরু করছি আজ মূল ভিডিও, কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট কবিতাটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর। এক দাগে বলা হচ্ছে, শূন্যস্থানে কবিতা থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে বসাও। একের এক দাগের প্রশ্ন, মাঠ মানে শুধুই মজা, ছুটি, হল্লা, হাসি, খুশি নয়। তারপরে নিচে লেখা আছে, মাঠ মানে আসলে শূন্যস্থানে লিখবে সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। তারপরে চলে আসছি একের দুই দাগে, এখানে বলা হচ্ছে ছুট মানে শুধুই সাহস, ঢেউ, ভাঙা, খাঁচা নয়। তারপরে নিচে লেখা আছে, ছুট মানে আসলে শূন্যস্থানে লিখবে জীবন এবং সোনা। চলে আসছি দুই দাগে, এখানে বলা হচ্ছে নিজের ভাষায় লেখো। দুয়ের এক দাগের প্রশ্ন, মাঠ কথাটা শুনে তোমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, মাঠ কথাটা শুনলে আমার চোখে ভেসে ওঠে এক সবুজের প্রান্তর, যেখানে স্কুল শেষে আমি বন্ধুদের সাথে খেলতে ছুটে যাই, ফুটবল, ক্রিকেট, আরও কত ধরনের খেলা। মাঠে বিকেলে বয়স্করা গোল হয়ে বসে আড্ডা জমায়, খোলা মাঠে বাতাসে প্রাণ ভরে শ্বাস নিতে মন ভরে যায়। দুয়ের দুই দাগের প্রশ্ন, মাঠ এবং শৈশব এর অদ্ভুত যোগ আছে, তোমার বন্ধুদের সঙ্গে বিকেলগুলো কিভাবে মাঠে খেলে বা গল্প করে কাটে তার বর্ণনা দাও। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, মাঠ এবং শৈশব এর অদ্ভুত যোগ আছে, প্রতিদিন বিকেলবেলায় স্কুল থেকে ফিরে কিছু খেয়েই আমি বাড়ির পাশের মাঠে চলে যাই, সেখানে গিয়ে আমি বন্ধুদের সাথে ফুটবল, ক্রিকেট প্রভৃতি খেলি, সন্ধে হলে খেলার শেষে গল্প করতে করতে যে যার বাড়ি ফিরে যাই। এবারে চলে আসছি তিন দাগে, এখানে বলা হচ্ছে বাক্য রচনা করো, এগুলি তোমরা নিজেদের ইচ্ছে মতো বানিয়ে বানিয়েও লিখতে পারো। প্রথমেই রয়েছে ছুটি, এটি দিয়ে বাক্য রচনা লিখবে, আজ রবিবার ছুটির দিন। তারপরে রয়েছে বাঁশি, বাঁশি দিয়ে বাক্য রচনা করবে, বাঁশির সুর আমার খুব ভালো লাগে। বাজনা, বাজনা দিয়ে বাক্য রচনা করবে, দূরে শোনা যাচ্ছে ঢাকের বাজনা। ছুটন্ত দিয়ে বাক্য রচনা করবে, ছুটন্ত ঘোড়াটির দিকে এগিয়ে গেল অনিক। তারপরে দীপ দিয়ে বাক্য রচনা করবে, মন্দিরে সন্ধ্যায় পুরোহিত দীপ জ্বালে। এবারে চলে আসছি চার দাগের প্রশ্নে, এখানে বলা হচ্ছে ক্রিয়াটি বেছে নিয়ে আলাদা করে লেখো। চারের এক দাগের বাক্য, মাঠে শিশুরা অগাধ খুশিতে লুটোপুটি খায়। এই বাক্যে ক্রিয়া হলো লুটোপুটি খায়, এই অংশের নিচে দাগ দেবে বা তোমরা আলাদা করেও লিখতে পারো। চারের দুই দাগের বাক্য, ছুট মানে বুঝতে গেলে ছুটতে হবে, এই বাক্যে ছুটতে হবে এটা ক্রিয়া। চারের তিন দাগ, আর কিছু বলবো না, এই বাক্যে বলবো ক্রিয়া। চারের চার দাগের বাক্য, ছুটি সাত সমুদ্রের ঢেউকে ডেকে আনে, ডেকে আনে ক্রিয়া। চারের পাঁচ দাগের বাক্য, জীবনে আমি শুধু এগিয়ে যাব, এই বাক্যে এগিয়ে যাব এটি ক্রিয়া। এবারে চলে আসছি পাঁচ দাগে, এখানে বলা হচ্ছে বিপরীতার্থক শব্দ লেখো, এর উত্তরগুলি লিখে নাও। ছুট এর বিপরীত স্থির, হাসি এর বিপরীত কান্না, দিন এর বিপরীত রাত, শাশ্বত এর বিপরীত ক্ষণিক, আশা এর বিপরীত নিরাশা। ছয় দাগে বলা হচ্ছে অর্থ লেখো, অথই এর অর্থ তল নেই এমন,
হল্লা এর অর্থ হইচই, নিকেল এর অর্থ ধাতুর প্রলেপ, পোক্ত এর অর্থ মজবুত। এরপরে চলে আসছি সাত দাগে, এখানে বলা হচ্ছে সমার্থক শব্দ লেখো, এর উত্তরগুলি লিখে নাও। দিন এর সমার্থক শব্দ দিবস দিবা, পা এর সমার্থক শব্দ পদ চরণ, সমুদ্র এর সমার্থক শব্দ সাগর সিন্ধু, ঘুম এর সমার্থক শব্দ নিদ্রা তন্দ্রা, শক্ত এর সমার্থক শব্দ কঠিন দৃঢ়। এবারে চলে আসছি আট দাগে, এখানে বলা হচ্ছে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। এখানে যে শব্দগুলি রয়েছে তার মধ্যে বিশেষ্য শব্দগুলি হলো বাঁশি দ্বীপ ভাষা খাঁচা সমুদ্র প্রভৃতি, আর বিশেষণ শব্দগুলি হলো হারানো শাশ্বত পোক্ত ভাঙা সবুজ প্রভৃতি। এবারে চলে আসছি নয় দাগে, এখানে বলা হচ্ছে কোনটি বেমানান তার নিচে দাগ দাও। এর উত্তরগুলি আমি বলে দিচ্ছি। নয়ের এক দাগের বেমানান শব্দটি হলো বাড়ি, নয়ের দুই দাগের বেমানান শব্দটি হলো পড়া, নয়ের তিন দাগের বেমানান শব্দটি হলো ঘুম, নয়ের চার দাগের বেমানান শব্দটি হলো গাছ, নয়ের পাঁচ দাগের বেমানান শব্দটি হলো ভাঙা। এবারে চলে আসছি এগারো দাগে, এখানে বলা হচ্ছে এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য গঠন করো। তো এগারোর এক দাগের এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করলে হবে ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা। এগারোর দুই দাগের এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করলে হবে ছুট মানে কি ছুটেই দেখো আর কিছু বলবো না। এগারোর তিন দাগের এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করলে হবে মাঠ মানে তো সবুজ প্রাণীর শাশ্বত এক দ্বীপ। এগারোর চার দাগের এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করলে হবে মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাসী। এগারোর পাঁচ দাগের এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করলে হবে মাঠ মানে কি মজাই শুধু মাঠ মানে কি ছুটি। এবারে চলে আসছি বারো দাগে, এখানে বলা হচ্ছে একই অর্থের অন্য শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। এর উত্তরগুলি লিখে নাও। আনন্দ এর অর্থ মজা, গড়াগড়ি খাওয়া এর অর্থ লুটোপুট, চিৎকার চেঁচামেচি এর অর্থ হল্লা, বংশী এর অর্থ বাঁশি, চিরদিনের এর অর্থ শাশ্বত, বাঁধন এর অর্থ আগল, পিঞ্জর এর অর্থ খাঁচা। এবারে চলে আসছি তেরো দাগে, এখানে বলা হচ্ছে এক কথায় প্রকাশ করো। তেরোর এক দাগের বাক্য রয়েছে যা ছুটে চলেছে, যা ছুটে চলেছে এই বাক্যটিকে এক কথায় প্রকাশ করলে হবে ছুটন্ত। তেরোর দুই দাগের বাক্য যা ফুটছে, এর উত্তর হবে ফুটন্ত। তেরোর তিন দাগের বাক্য যে ঘুমিয়ে আছে, এটাকে এক কথায় প্রকাশ করলে হবে ঘুমন্ত। তেরোর চার দাগের বাক্য যে নেচে চলেছে, এটাকে এক কথায় প্রকাশ করলে হবে নৃত্যরত। এবারে চলে আসছি চোদ্দ দাগে, এখানে বলা হচ্ছে শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। প্রথমেই রয়েছে দ্বৈদীর্ঘিকারে দ্বি পদীপ, এই শব্দের অর্থ হলো প্রদীপ। তারপর রয়েছে দ্বৈবয় দীর্ঘি পদীপ, এই শব্দের অর্থ হলো জলবেষ্টিত ভূভাগ। তারপরে আছে ভয়াকারে ভা মূর্ধন্যশয় আকার ভাষা, এর অর্থ হলো মনের ভাব বোঝাতে ব্যবহৃত অর্থপূর্ণ শব্দাবলী। তারপরে ভয়াকারে ভা দন্তস্বয় আকার ভাষা, এর অর্থ হলো ভেসে থাকা। তারপরে রয়েছে দ্বৈদীর্ঘিকারে দিন অদিন, এর অর্থ দরিদ্র। তারপর দ্বৈরশিকারে দিন অদিন, এর অর্থ দিবস। এবারে চলে আসছি পনেরো দাগে, এখানে বলা হচ্ছে একই শব্দকে দুবার বাক্যে ব্যবহার করে দেখাও, তাদের অর্থ একবার ব্যবহার করলে যা বোঝায় কিভাবে বদলে গেল। অর্থাৎ এখানে যে শব্দগুলি দেওয়া রয়েছে সেই শব্দগুলিকে আমাদের প্রত্যেকটি বাক্যে দুইবার করে ব্যবহার করতে হবে। সাধারণভাবে এই শব্দগুলির যে অর্থ রয়েছে, আমরা বাক্যে এই শব্দগুলিকে দুবার করে ব্যবহার করলে দেখব সেই অর্থের পরিবর্তন ঘটছে। তো কীভাবে এর উত্তরগুলি করবে? প্রথমেই রয়েছে ঘুম,
এই শব্দটিকে বাক্যে দুবার ব্যবহার করবে এভাবে, আজ ক্লাসে আমার ঘুম ঘুম পাচ্ছিল। তারপরে নিচে ব্র্যাকেটে লিখবে, ঘুম শব্দের অর্থ নিদ্রা, ঘুম ঘুম শব্দের অর্থ তন্দ্রাচ্ছন্ন অবস্থা। তারপরে রয়েছে খুশি, এই শব্দটিকে বাক্যে এভাবে দুবার ব্যবহার করবে, পল্টুকে আজ খুব খুশি খুশি দেখাচ্ছে। নিচে লিখবে, খুশি শব্দের অর্থ আনন্দ, খুশি খুশি শব্দের অর্থ খুশি হয়েছে এমন মনের ভাব। এরপরে ভাঙা শব্দটিকে বাক্যে দুবার ব্যবহার করবে এভাবে, ভাঙা ভাঙা গলায় মেয়েটি গান করছে। নিচে ব্র্যাকেটে লিখবে, ভাঙা শব্দের অর্থ টুকরো, ভাঙা ভাঙা শব্দের অর্থ অসম্পূর্ণ বা আধো আধো। সোনা শব্দটিকে বাক্যে এভাবে দুবার ব্যবহার করে লিখবে, নকল হারটাকে দেখে সোনা সোনা মনে হচ্ছে। নিচে লিখবে, সোনা শব্দের অর্থ স্বর্ণ, সোনা সোনা শব্দের অর্থ সোনার মতো। এরপরে সবুজ শব্দটিকে বাক্যে দুবার ব্যবহার করে লিখবে, সবুজ সবুজ ঘাসের ওপর দিয়ে হেঁটে চলেছে কৃষক। নিচে লিখবে, সবুজ শব্দের অর্থ হরিত বর্ণ, সবুজ সবুজ শব্দের অর্থ সবুজের সমাবেশ। এবারে চলে আসছি ষোলো দাগে। এই ষোলো দাগের প্রশ্নগুলি করা হয়েছে কবি পরিচিতি অংশ থেকে। ষোলোর এক দাগের প্রশ্ন, কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়ার বইয়ের নাম লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়ার বইয়ের নাম একটা মেয়ে একা ও হাত ঝুমঝুম পা ঝুমঝুম। এই বইয়ের নামগুলো অবশ্যই সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। ষোলোর দুই দাগের প্রশ্ন, তার সম্পাদিত দুটি বইয়ের নাম করো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, কবি কার্তিক ঘোষের সম্পাদিত দুটি বইয়ের নাম শ্রেষ্ঠ কিশোর কল্পবিজ্ঞান ও সেরা রূপকথার গল্প। ষোলোর তিন দাগের প্রশ্ন, কোন বইয়ের জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মানিত হন? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, কবি কার্তিক ঘোষ টুম্পুর জন্য বইটির জন্য সংসদ পুরস্কারে সম্মানিত হন। অর্থাৎ বইয়ের নাম টুম্পুর জন্য, যে বইটির জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। তো এই টুম্পুর জন্য বইয়ের নামটি অবশ্যই সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। এরপরে চলে আসছি সতেরো দাগে। এখানে বলা হচ্ছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। সতেরোর এক দাগের প্রশ্ন, কবি খুশির অবাধ লুটোপুটি কোথায় খুঁজে পান? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, কার্তিক ঘোষ রচিত মাস্ট মানে ছুট কবিতায় কবি অবাধ খুশির লুটোপুটি খুঁজে পান মাঠে। এই মাঠ মানে ছুট কবিতার নামটিকে অবশ্যই সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। সতেরোর দুই দাগের প্রশ্ন, কোথায় গেলে কবি তাধীন তাধীন শব্দ শুনতে পান? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট কবিতায় মাঠে গেলে কবি তাধীন তাধীন শব্দ শুনতে পান। সতেরোর তিন দাগের প্রশ্ন, ছুট মানে কি বুঝতে গেলে কি করতে হবে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট কবিতায় ছুট মানে কি বুঝতে গেলে ছুটে দেখতে হবে। সতেরোর চার দাগের প্রশ্ন, নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট কবিতায় নিকেল করা বিকেলের আলো কবি দেখতে পান মাঠে। সতেরোর পাঁচ দাগের প্রশ্ন, পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কি করে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, পাখির খাঁচার আগল ভাঙলে পাখি মুক্ত আকাশের বুকে উড়ে যায়। সতেরোর ছয় দাগের প্রশ্ন, কবির কাছে মাঠ বলতে যা বোঝায় তার যে কোনো তিনটি ভাবনা কবিতা থেকে বুঝে নিয়ে লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট কবিতায় কবির কাছে মাঠ কেবল মজা বা ছুটি নয়, মাঠ তার কাছে শুধু অথৈ খুশির অগাধ লুটোপুটিও নয়, কবির কাছে মাঠ হলো তরুণ প্রাণের শাশ্বত এক দ্বীপ। সতেরোর সাত দাগের প্রশ্ন, ছুট অর্থে কবি যা যা বলেছেন তা তিন চারটি বাক্যে লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে,
কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট কবিতায় কবি কার্তিক ঘোষের কাছে ছুট এর অর্থ কেবল আশার পিছনে ছুটে বেড়ানো নয়। ছুট মানে শক্ত পায়ের পোক্ত কোনো ভাষাও নয়, কবির কাছে ছুট মানে হলো জীবন, যা সোনার মতো মূল্যবান, যে জীবনে সার্থক হতে গেলে স্থির থাকলে চলবে না, নিরন্তর ছুটে চলতেই হবে। এবারে চলে আসছি 17-8 প্রশ্নে। এখানে বলা হচ্ছে, মাঠ আর ছুট তোমার কাছে কি অর্থ নিয়ে ধরা দেয় তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, মাঠ বলতে আমি বুঝি প্রকৃতির মাঝে উন্মুক্ত পরিবেশ, যেখানে শিশুরা মনের আনন্দে খেলা করে, বিকেলে সমবয়সীরা বসে আড্ডা জমায়, যেখানে সবুজ প্রাণীর সতেজতায় প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। ছুট বলতে বোঝায় সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে ছুটে চলা তথা সামনের দিকে এগিয়ে চলা। ছুট শব্দের অপর অর্থই জীবন। আমার কাছে তাই মাঠ এবং ছুট শব্দ দুটি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। 17-9 প্রশ্নে বলা হচ্ছে, তোমার দৃষ্টিতে আদর্শ মাঠটির চেহারা কেমন হবে তা একটি ছবি এঁকে বুঝিয়ে দাও। এই প্রশ্নের উত্তরটি তোমরা অবশ্যই নিজেরা করার চেষ্টা করবে। তোমাদের কাছে মাঠ কেমন সেটা তোমরা নিজেদের মনে মনে ভেবে একটা ছবি আঁকবে। এটাই ছিল 5ম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট কবিতাটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তরের সম্পূর্ণ ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো সকলে। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।